আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে ইট বালি রড ও সিমেন্টের হিসাব। এই হিসাবটি আমাদের সকলেরই জানা উচিত। আমরা যদি বাড়ি করি বা নিজে যদি কোনো কনস্ট্রাকশনের কাজ করি, তো এখন আমরা এই সম্পর্কে কিছু সাধারণ ধারণা রাখবো আর কি। প্রথমে আমরা গাঁথুনীয় প্লাস্টারের হিসাব নেব। 10 ইঞ্চি ওয়াল গাঁথুনিতে প্রতি 1 স্কোয়ার ফিটের জন্য 10টি ইট লাগে। 5 ইঞ্চি ওয়াল গাঁথুনিতে প্রতি এক স্কোয়ার ফিট গাঁথুনিতে 5টি ইট লাগে। গাঁথুনির প্লাস্টারের জন্য 1 বস্তা সিমেন্টে 4 বস্তা বালি, তবে 5 বস্তাও দেওয়া যায়। নিচের সোলিংয়ে প্রতি 1 স্কোয়ার ফিটের জন্য 3টি ইট লাগে। আর মনে রাখবেন, পিকেট ইট দিয়ে খোয়া বানাতে হয়। 9টি পিকেট ইট দিয়ে 1 CFT খোয়া হয়। CFT অর্থাৎ ঘনফুট। SFT অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের দিক দিয়ে কলাম এবং লিংটেন এর হিসাব CFTতে করতে হয়। ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হয়, যেমন 1/12 = 0.833, এবং গাঁথুনিতে ও প্লাস্টারের হিসাব SFTতে করতে হয়। 1 ঘনমিটার ইটের গাঁথুনির ওজন 1920 কেজি, জেনে রাখা ভালো। 100 সেন্টিমিটারে 1 মিটার, 1 ইঞ্চি = 25.4 মিলিমিটার, 39.37 ইঞ্চিতে 1 মিটার, 12 ইঞ্চিতে 1 ফিট, 3 ফিটে 1 গজ, 1 গজে 36 ইঞ্চি এবং 12 ফিটে 1 বান্ডিল। এবার আরো জানবো আমরা, 10 মিলিমিটার = 3 সুতা। এবং 12 মিলিমিটার = 4 সুতা। মিলিমিটার = 5 সুতা। 20 মিলিমিটার = 6 সুতা। 22 মিলিমিটার = 7 সুতা। এবং 25 মিলিমিটার = 8 সুতা। এবারে আমরা রডের ওজন সম্পর্কে জানব। 8 মিলিমিটার 1 ফুট রডের ওজন 0.120 কেজি। 10 মিলিমিটার 1 ফুট রডের ওজন 0.188 কেজি। 12 মিলিমিটার 1 ফুট রডের ওজন 0.2706 কেজি। আরো জানবো আমরা, 16 মিলিমিটার 1 ফুট রডের ওজন 0.4812 কেজি। 20 মিলিমিটার 1 ফুট রডের ওজন 0.7518 কেজি। বাইশ মিলিমিটার 1 ফুট রডের ওজন 0.9097 কেজি। 25 মিলিমিটার 1 ফুট রডের ওজন 1140 কেজি, 1.140 কেজি। এবার আমরা কেজিতে হিসেব করবো। 8 মিলিমিটার 1 ফিট 7 ফিট রডের ওজন 1 কেজি, 10 মিলিমিটার 5 ফিট ওজন 1 কেজি, 12 মিলিমিটার 3.75 ফিটে 1 কেজি। 1 এবার আমরা গাঁথুনি এবং প্লাস্টারের কিছু হিসেব আমরা জেনে নেব। উপরে যে কনভার্ট সিস্টেমটি দেওয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে আপনাকে মিস্ত্রিরা নয় ছয় বুঝাতে পারবে না। যেমন ইঞ্জিনিয়ারিং সিস্টেমের অর্ডার আন্তর্জাতিক হিসাব হচ্ছে কেজি এবং মিটারে। আবার বাংলাদেশের সাধারণ লেবারদের সাথে কাজ করতে গেলে একটু এটা হিসাবটা উল্টোপাল্টা হয়। তো যাই হোক বন্ধুরা, সকলেই আপনারা হ্যালো অ্যাক্টিভ এবং আরবি সিস্টেমের পক্ষ থেকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজ হচ্ছে হ্যালো অ্যাক্টিভ বিডি এবং আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে আরবি সিস্টেম বিডি। সকলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন, ধন্যবাদ।